আজকে আমার লাইফের সব থেকে একটা বড় আনন্দের দিন। আমার বাড়ির থেকে দিদি আমার জন্য একটা তোমাদের রাখি পাঠিয়েছিল, ঠিক আছে? রাখি বন্ধন তো সামনে 30 তারিখে না, এটা পাঠিয়েছিল, তো ওখানে যাচ্ছি ওইটা আনতে, খুব আনন্দ হচ্ছে। তো বন্ধুরা এসে পড়লো আমার সে গিফটটা, দেখো খুব আনন্দ হচ্ছে। আমার লাইফের সব থেকে স্পেশাল, কি বলবো, স্পেশাল মুভ, আনন্দের, আমার ওখানে আনন্দে এত আনন্দ হচ্ছে কথা বলতে পারছি না। আমার দিদি আমার জন্য দেখো কি পাঠিয়েছে। একটা কথা মানুষে কয় যে টাকা দিয়ে ভালোবাসা কিনা কিনে পাওয়া যায় না, তো এটা সত্যি কথা আজকে আমি বুঝলাম আর কি। কারণ কি, যে জিনিসটা আমার জন্য দিদি পাঠিয়েছে এটা আমার লাইফের সব থেকে বড় বড় পাওনা, দেখো তোমরা। তো খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, কি কি বলবো, মানে খুব আনন্দ হচ্ছে। কিছু বলার মতন নেই আমার। একটা কথা ঠিক যে টাকা দিয়ে ভালোবাসা কিনা যায় না, ঠিক আছে না? মানুষও বলে টাকাই সব, টাকাই সব, টাকা যদি সব হতো তাহলে আর তো অনেক কিছু কিনা যেত, কিন্তু এই যে জিনিসটা আসলো আজকে এটা কিন্তু টাকা দিয়ে কিনা যায় না, ঠিক আছে? একটা এটা একটা ভাই আর বোনের যে ভালোবাসা, ওইটা ভালোবাসা থাকলে সব কিছু হয়, ঠিক না বন্ধুরা? তোমরাই বলো, ভালোবাসা থাকলে সব কিছু, ভালোবাসাই সব, ঠিক আছে না? টাকা দিয়ে কি সব কিছু কিনা যায়, ওই জিনিসটা সবাই তো বুঝে না, ঠিক না? কিছু কিছু মানুষ আছে বলবে না টাকাই সব, টাকাই, টাকা দিলে তুমি সব কিছু কিনতে পারবে, কিন্তু ওইটা না। টাকা দেখো, টাকা ছাড়া আমার ওখানে আনন্দ কি আনন্দ, এটা কি আমার টাকা দিয়ে কিনেছি? আমার দিদি আমার জন্য যে ভালোবাসা দিয়ে পাঠিয়েছে ওইটাই আমার লাইফের সব থেকে বড় আনন্দের দিন, আজকে খুশির দিন। তো এটা ওখানে আনবক্সিং করছি না, কারণ কি রাখি বন্ধন তো ওখানে দেরি আছে না, 30 তারিখ, তাই ওখানে এটা আনবক্সিং করছি না, 30 তারিখ করব। বা দিদিকে জিজ্ঞেস করব, দিদি যদি বলে না তুই আজকে এটাকে আনবক্সিং কর, তাহলে আজকে করবো, তোমাদের দেখাবো, ঠিক আছে? ওখানের জন্য বাই।